আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি মিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বেডরুটি দিয়ে দারুণ একটা ডেজার্ট। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখন এখানে আমি যে ডেজার্টের মালের জন্য এখানে আমি 1.5 কাপ পানি নিব। তো এটা আমি লিকুইড দুধ দিয়ে করব না, তো এটা আমি গুঁড়ো দুধ দিয়ে করব। ওই জন্য পানিটা কম দিয়ে গুঁড়ো দুধটা একটু বেশি করে দিলেই হয়ে যাবে। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি 1.5 কাপ পানির সাথে। আর আপনারা যদি লিকুইড দুধ নেন তাহলে সেখানে 1/2 কেজি দুধ নিয়ে জাল করে এটাকে 250 গ্রাম করে নেবেন। যে কাপটা দিয়ে আমি গুঁড়া দুধ দিয়েছি ওই কাপের 1/2 কাপ চিনি দিয়েছি। মিষ্টি আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিতে পারেন। এটাতে গুঁড়ো দুধের পরিমাণটা বেশি দেওয়াতে এটা এমনিতেই ঘন হয়ে গেছে। তো এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তাই যে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ব্লক চলে আসছে, এখন কিন্তু আমি নামিয়ে রাখবো। এটা মালাইয়ের সাথে একটু পাতলা রাখতে হবে, আর যদি বেশি ঘন করেন তাহলে কিন্তু বেডরুটির ভিতরে যাবে না। আর এইদিকে আমি কেকের ক্রিম নিয়েছি, এটা হচ্ছে ট্রপিক্যাল ক্রিমটা। তো এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, 1 কাপের সাথে একটু কম হবে। তো বিটার মেশিন দিয়ে আমি ক্রিমটা বিট করে নেব। আর এইভাবে যদি ব্রেড রুটি ডেজার্ট বানিয়ে খান দেখবেন অনেক ভালো লাগবে, আর এটাতে কেকের স্বাদটাও পাবেন এই ক্রিমটা দেওয়াতে। তো যখন দেখবেন এরকম একটা ঘন হয়ে আসছে, একেবারে শক্ত শক্ত লাগছে, তখন বুঝতে পারবেন যে আপনার কেকের ক্রিমটা হয়ে গেছে। তো এদিকে আমি 7 পিস ব্রেড রুটি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আর এই রুটিটা একেবারে জন্য রুটির অংশ চারপাশের অংশটুকু রেখে দিয়েছি, আর যদি মনে করেন শক্ত তাহলে আপনারা কেটে ফেলে দিতে পারেন। তো এখন এখানে আমি একটা ছার্ভিং ডিশে কিছুটা দুধের মালাই দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন এই দুধের মালাইটা কতটা ঘনত্ব আর কতটা পা পাতলা রেখেছি। বেশি ঘন করতে যাবেন না তাহলে কিন্তু বেডরুটির ভিতরে যাবে না। তো এখন এভাবে কিন্তু আমি বেডরুটিগুলো বসিয়ে দিব, সবগুলো কিন্তু সুন্দর একটা ভাঁজে বসিয়ে দিতে হবে সমানে। তার যে পাশের খালি অংশটুক আমি রুটিটা সাইজ অনুযায়ী কেটে পাশ দিয়ে বসিয়ে দিব। আপনারা যখন এটা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন এটা টেস্টটা কেমন, একবার হলো বাসায় ট্রাই করতে পারবেন। আর যখন জানবেন বা বাসায় মেহমান আসবে তখন মেহমান আসার আগে এটা আপনারা বানিয়ে রাখতে পারেন। তো এখন এখানে আমি বেডরুটি সেট করে দিয়েছি, দেওয়ার পরে এখানে আমি মালাইটা উপরে দিয়ে দিব। পুরো বেডরুটিতে আমি মালাইটা দিয়ে দিব। তো প্লিজ আপনাদেরকে আবার রিকোয়েস্ট করে বলছি, আপনারা দেখার শুরুতে লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা 1000 লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনারা যখন লাইক কমেন্ট করেন তখন আমার ভিডিও বানাতে মনে উৎসাহ জাগায়। প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনারা একটা লাইক দিয়ে দিবেন। তো এভাবে আমি মালাইগুলো দিয়ে দিব, একেবারে চুপসে দিব না, চারপাশে সুন্দর করে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে আমি কেকের ক্রিমটা দিয়ে দিব, যেহেতু এটা আমি 2 লেয়ারের করব, একেবারে সহজ সহজের মধ্যে মজার একটা ডেজার্ট রেসিপি পেতে পারেন আপনারা। এভাবে একবার হলো বাসা ট্রাই করবেন। তো এখানে পুরো বেডরুটির উপরে আমি ক্রিমটা দিয়ে দিলাম। তো এর উপরে কিন্তু আমি আবারও বেডরুটিটা বসিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে পাশে আগে ছোট দিয়েছি ওই পাশে বড় দিব, আর যে পাশে আগে বড় দিয়েছি ওই পাশে ছোট দিব, তাহলে কিন্তু সবকিছু সুন্দরভাবে বসবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিতে হবে, সংক্ষেপের মধ্যে আপনারা এই ডেজার্টটা করে নিতে পারেন। তো এখন আমি আবারও উপরে মালাইটা দিয়ে দিব, চারপাশ দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে যেহেতু শুকনো যেন না থাকে, শুকনো থাকলে তাহলে বেডরুটিটা শক্ত থাকবে। আর যখন পুরো মালাইটা দিবেন
পুরো মালাইটা চুপসে নিয়ে একেবারে নরম হয়ে যাবে বেডরুটিটা। তো দেওয়ার পরে এর উপরে কিন্তু আমি তো মালাইটা দেওয়ার পরে এর উপরে কিন্তু আমি কেকের ক্রিমটা দিয়ে দিব। সুন্দর করে এভাবে সেট করে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে এটাকে আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে পরে খেতে পারেন ঠান্ডা ঠান্ডা। আর ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, আর চাইলে সাথে সাথেও কিন্তু আপনারা খেতে পারেন। তো দেওয়ার পরে অফ ক্যামেরায় কিন্তু আমি বাদামটা দিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই যে এখন আমি কেটে আপনাদের সাথে কিছুটা শেয়ার করব, দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে এতটা মজা হয়েছে, আপনারা যখন বাসায় বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।